ব্যবসা শুরু করে টাকা ইনকাম করতে আমরা অনেকেই চাই, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কি ব্যবসা শুরু করব এবং কি করে শুরু করব। তো এই ভিডিওটি মূলত তাদের জন্য বানানো হচ্ছে যে বন্ধুরা কম টাকা পুঁজির মধ্যে ভালো ব্যবসার আইডিয়া খুঁজছেন। এই ব্যবসাটি আপনারা মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন। এই ব্যবসাটি গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু আপনারা চাইলে নিজেদের বাড়িতে বসেই শুরু করতে পারেন। আর যে কোনো ব্যবসা শুরু করলেই কিন্তু আমাদের মাথায় একটা টেনশন থেকে যায় যে প্রোডাক্ট তৈরি করে কোথায় বিক্রি করব। তা আপনারা যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলে আপনাদের এরকম কোনো টেনশন করতে হবে না, কারণ সারা বছর ধরে কোম্পানি কিন্তু আপনার কাছে প্রোডাক্ট কিনে নেবে। এটা কোনো মুখের কথা নয়, বাইব্যাক এগ্রিমেন্ট করে কোম্পানি আপনার কাছে প্রোডাক্ট কিনবে। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই কোম্পানি থেকে রয়েছেন আমাদের সাথে একজন স্যার। তো স্যারের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের একটাই কথা বলতে চাই, যে কোনো পণ্য কিনবার আগে আপনারা ভালোমতো ভেরিফাই করুন, রিসার্চ করুন এবং তারপরে কিন্তু শুরু করুন, কারণ কিনবার সময় আমি থাকবো না। তো চলুন শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। তো স্যার, প্রথমে যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম হাফিজুল ইসলাম। আপনার কোম্পানির নাম কি? কোম্পানির নাম আশার আলো মুরগির খামার। আপনার এই কোম্পানির লোকেশনটা কি আছে? লোকেশন মুর্শিদাবাদ, বহরমপুর, রানীনগর থানা। আচ্ছা, তো আজকে আমাদের ভিউয়ারদেরকে আপনি কি ব্যবসার ব্যাপারে মূলত জানাতে চলেছেন? ব্যবসার ব্যাপারে আজকে আমি ইনকিউবেটরের ব্যবসা, যেটা হচ্ছে মুরগির ফার্ম, বাচ্চা, ডিম, এই সব ব্যবসা আমাদের। তো স্যার, এই ইনকিউবেটর মেশিনটা কি বা আপনাদের কাছে আর কি কি জিনিস পাওয়া যায় এই ব্যাপারে যদি একটু ডিটেইলসে বলেন? ইনকিউবেটরের মেশিনটা যে এই ডিম থেকে যে কোনো ধরনের বাচ্চা ফোটে, আপনি ডিম বসিয়ে দেবেন, ডিম থেকে বাচ্চা বেরিয়ে যাবে। আর এছাড়াও আমাদের কাছে পাবেন ইন্ডিয়া রানার, হাঁস, কড়কনাথ, দেশি, সোনালি, সব রকম বাচ্চা পাওয়া যায় আমাদের কাছে। মানে ফার্মিংয়ের দিক থেকে সব কিছু আপনাদের কাছে? হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। আর প্রতিটা জিনিস হোলসেল রেটে পাবেন। তো স্যার, আপনার যে ইনকিউবেটর মেশিনগুলো আছে সেগুলো যদি একটা একটু দেখান যে কত ক্যাপাসিটি আছে বা কীরকম দামের আছে একটু দেখান যদি ভালো। চলুন ইনকিউবেটর দেখাচ্ছি, ওর সঙ্গে আমার ফার্মও দেখাচ্ছি। এটা আমাদের মেশিন, এটা 3000 ক্যাপাসিটি মেশিন আছে। আচ্ছা, এই যে এইদিকে কিছু কার্টুন দেখছি, তা এগুলো কি আছে? এগুলো দাদা দূর দূরান্ত থেকে যারা বাচ্চা নিতে আসে তাদেরকে ডেলিভারি করা হয়, যেমন কোচবিহার, বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, এইসব বাইরে থেকে যারা আসে তাদেরকে বাচ্চা ডেলিভারি করা হয়। এটা আছে 3000 ক্যাপাসিটি ম্যানুয়াল মেশিন দাদা। এটা ম্যানুয়াল মেশিন আছে, এটা আছে 1500 ক্যাপাসিটি আছে। আচ্ছা, এই মেশিনগুলো কি সবকটাই কি আপনাদের অটোমেটিক? না, এটা ম্যানুয়াল। অটোমেটিক কেউ অর্ডার করলে তাকে বানিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, অটোমেটিক আর ম্যানুয়ালের মধ্যে পার্থক্যটা কি? অটোমেটিকের আর ম্যানুয়াল একটাই পার্থক্য, অটোমেটিকে ডিমটা নাড়া দিতে হয় না আর ম্যানুয়ালে ডিমটা নাড়া দিতে হয়, এইটাই পার্থক্য। মানে এমনি ডিম ফোটার ব্যাপারে কিছু থাকে না? না। আচ্ছা, এটা হচ্ছে 1400 ক্যাপাসিটি। আচ্ছা, দেখুন না একটা মেশিন দেখুন, ম্যানুয়াল কাকে বলে। যেমন এটা ম্যানুয়াল, এটাতে চালনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা চালনা থাকবে, আর যেটা অটোমেটিক হয় সেটাতে আপনার ই থাকবে, অটোমেটিক চলবে ওটাতে। আচ্ছা, আর হচ্ছে 12টাতে হেড দিবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1400 ক্যাপাসিটি, XM18D, যে যা কন্ট্রোলার চাইবে তাকে তাই কন্ট্রোলার দেবো আমরা। আচ্ছা, এটা কি লেটেস্ট কোয়ালিটির কন্ট্রোলার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাছে আর কি কি কন্ট্রোলার পাওয়া যায়? আমাদের কাছে যে কোনো কোম্পানির কন্ট্রোলার চাইলে পাবে। আচ্ছা, তবে সবকটাতে ভালো কন্ট্রোলার XM18D। আচ্ছা আচ্ছা, এই যে এইদিকে যেটা দেখছি এটা কত আছে? এটা আছে 2000 ক্যাপাসিটি। আচ্ছা, এই মেশিনটা আমার মানে আমার ব্যবসার প্রথম মেশিন এটা, সেজন্য একে শীতে রেখেছি। আপনারা কি এগুলো সবই তৈরি করেন? হ্যাঁ, আমরা সব নিজে তৈরি করি। আচ্ছা, আমাদের মিস্ত্রি থাকে, নিজে তৈরি করি আমরা। আচ্ছা, তো স্যার, এই যে বাচ্চাগুলো উঠবে তা এই বাচ্চাগুলো ওটার তো একটা টাইম থাকে, মানে ধরুন মুরগির জন্য আলাদা বা হাঁসের জন্য আলাদা, তা কিরকম কি টাইম লাগতে পারে? টাইম লাগবে আপনার, যেটা সোনালির বাচ্চা হবে, সোনালি বা দেশি, ওরা 21 দিন থেকে 22 দিনে ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট। আর যেটা হাঁস থাকবে সেটা 28 দিনে ক্লিয়ার হবে। আচ্ছা, তাছাড়াও কি
মানে সমস্ত ধরনের বাচ্চা এই মেশিন থেকে তোলা যাবে? হ্যাঁ, যে কোনো ধরনের ডিম দিলে বাচ্চা ফুটিয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে মুরগির বাচ্চা তো সে তুলে ফেললো, এই যে হ্যাঁ, তারপর সেগুলোকে বিক্রি করবে কোথায়? সবথেকে বড় যে প্রবলেমটা, যত মার্কে বাচ্চা নেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, আপনারা কতদিন বাচ্চা নেবেন? আমরা 2 বছর বাচ্চা নেব, 2 বছর আমাদের এগ্রিমেন্ট থাকবে। আপনারা এগ্রিমেন্ট করে রাখবেন? হ্যাঁ, এগ্রিমেন্ট করে রাখবেন। আচ্ছা, ধরুন আপনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, এবার কেউ যদি বর্তমানে ব্যবসা করে তাহলে বর্তমান থেকে কি আপনারা বাচ্চা নিতে যাবেন? আমাদের আসাম, ঝাড়খণ্ড, বিহার, বাঁকুড়া, সেসব বাড়ি থেকে যে গাড়ি আসে সে গাড়িতে ডাইরেক্ট আমরা বাচ্চা ওখান থেকে ডেলিভারি করে দিই। আপনাদের কি কোনো রিকমেন্ড আছে যে এত বাচ্চা হলে তবেই নেওয়া যাবে, এরকম কিছু আছে? না, আমাদের মানে প্রতিদিনকার জন্যে 5,000-7,000 করে বাচ্চা লাগে প্রতিদিনকার জন্য। এবার আপনি যেখান থেকে বাচ্চা বেরিয়ে যাবে মেশিন থেকে সেই জায়গা থেকে আমরা ডেলিভারি করে দেবো। আচ্ছা, মানে আপনারা যে কোনো জায়গা থেকেই মাল তুলে নিতে পারবেন? হ্যাঁ, তুলে নিতে পারবো। আচ্ছা, আর ধরুন এই যে ইনকিউবেটরে ডিম যে ফোটানো হচ্ছে, তো তার জন্য তো ভালো ডিম লাগবে। হ্যাঁ, তা সেই ডিমটা কোথায় পাওয়া যাবে? ডিমটা আমার কাছেই পাবেন, যেহেতু আমার নিজস্ব ফার্ম আছে। চলুন ফার্মে দেখাচ্ছি, ফার্ম দেশি সোনালি দুটো ফার্ম আছে। বলেছিলাম যে কি আমার সোনালি ফার্ম আছে, তো এটা আমার ফার্ম, এটা আছে 600 ক্যাপাসিটি ফার্ম, 600 লিয়ার মুরগি আছে এখানে। তো এখান থেকে আপনারা ডিমটা দেবেন তো? হ্যাঁ, এখান থেকে আমার ডিমটা দেবো। এছাড়াও আমাদের দেশি আরও ফার্ম আছে, সোনালি আর একটা ফার্ম আছে। আচ্ছা, যত এখান থেকে ডিম সাপ্লাই হয় আমাদের, যত মেশিনের ডিম লাগে আমরা এখান থেকে সাপ্লাই করি। আমার আরও অন্যান্য ফার্ম আছে, আর এছাড়াও আমরা অন্য জায়গা থেকে অন্য সব ফার্মার কাছ থেকে ডিম কানেক্ট করে আমরা ডিম সেল করি শুধু। মানে আপনি বলতে চাইছেন আপনারা যে ডিমগুলো পাঠাবেন সেগুলো জেনুইন ডিম? হ্যাঁ, জেনুইন ডিম। আচ্ছা, তো এই যে এছাড়া আপনার কাছে আর কী কী ফার্ম আছে? হ্যাঁ, দেশি ফার্ম আছে। এছে কত ক্যাপাসিটি? ওটা আছে 600 ক্যাপাসিটি। আচ্ছা, এখান থেকে পার ডে কত প্রোডাকশন হয়? এখান থেকে এখন 400-450 হচ্ছে। আচ্ছা, তো এই যে ডিমগুলো আপনারা কিভাবে পাঠাতে পারবেন? ডিমগুলো আমরা বাসে চাপিয়ে দেবো, আর যদি বেশি ডিম হয় তাহলে আমাদের গাড়ি ডেলিভারি করে দিবে, হোম ডেলিভারি। এটা হচ্ছে 3,000 ক্যাপাসিটি। আচ্ছা, এটা 3,000 ক্যাপাসিটি আছে। এগুলো কি তৈরি হচ্ছে? হ্যাঁ, এগুলো সব তৈরি হচ্ছে, সব অর্ডার আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 3,200 ক্যাপাসিটি। আচ্ছা, যেমন এই মেশিনটা আছে 3,500 ক্যাপাসিটি। আচ্ছা, যদি একটু খুলে দেখান মেশিন। হ্যাঁ, দেখছি, দেখুন, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, দেখুন, ডিমটা নাড়া দিতে হবে, 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে ডিমটা অ্যাকচুয়ালি এইভাবে নাড়া দিতে হবে। ব্যাস, কেউ বলে যে কি না এইভাবে নাড়া দিতে হবে, কি আস্তে আস্তে দিতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিমটা এইভাবে নাড়া দিতে হবে। আচ্ছা, এটা 24 দিন বা 28 দিন পর্যন্ত করতে হবে এরকম? না না, এটা 16 দিন নাড়তে হবে ডিমটা। আচ্ছা, 16 দিন পর থেকে নাড়া? না, 16 দিন পর থেকে নাড়া যাবে না। আর এটা দেখুন, এটা হচ্ছে 3,500 ক্যাপাসিটি। এটা, আচ্ছা, এটা 3,500 ক্যাপাসিটি ম্যানুয়াল, সবই ম্যানুয়াল। হ্যাঁ, কেউ অর্ডার করলে যদি কেউ বলে যে না দাদা আমি অটোমেটিক নেবো, তো অটোমেটিক আমি বানিয়ে দেবো। আচ্ছা স্যার, যদি আপনাদের কাছ থেকে, আপনারা তো বলছেন যে চিক্স কিনে নেবেন, বাচ্চা কিনে নেবেন, তো ধরুন আপনাদের কাছ থেকে কেউ যদি বাচ্চা কিনে ব্যবসা করতে চায়, তো তারা কি ব্যবসা করতে পারবে? অবশ্যই। তা আপনাদের যে বাচ্চাগুলো হয়ে থাকে, তা আপনারা কি ভ্যাকসিনেটেড দিয়ে রাখেন? আমরা যেটা F1 ভ্যাকসিন মেশিন থেকে বেরিয়ে সেই ভ্যাকসিনটা করা থাকে। এরপর যদি কেউ বলে বর্ডিং বাচ্চা নেবো, সেই বর্ডিং বাচ্চার ভ্যাকসিন আমরা দিয়ে দেবো, আর না হলে 6 দিন পর একটা ভ্যাকসিন দিয়ে দিতে হবে। তো স্যার, অনেক কোম্পানি আছে পশ্চিমবঙ্গে যারা কিন্তু এই ধরনের ইনকিউবেটর মেশিন বিক্রি করে, তো যে সমস্ত আমাদের ভিউয়ার দেখছে তারা কেন আপনার কাছ থেকে, মানে আপনার কোম্পানি থেকে মেশিন নেবে, কি ফ্যাসিলিটি আছে আপনাদের যদি একটু বলেন? ফ্যাসিলিটি এ আছে, যেহেতু আমরা নিজে ইনকিউবেটার তৈরি করি, নিজে আমরা মিস্ত্রি, সেজন্য আমাদের কাছে সব করতে কম দামে পাবেন। আপনি অন্য কোথাও যাচাই করবেন, তার করতে কম দামে আমাদের কাছে পাবেন। আর বাচ্চা যেগুলো, বাচ্চাগুলো আমাদের কাছে সব পাইকারি দামে পাবে, যেহেতু এগুলো আমরা নিজে হাতে তৈরি করি। যদি কোনো কাস্টমার মেশিন নিয়ে যেয়ে কোনো নষ্ট হয়ে যায়, আমরা 24 ঘন্টার মধ্যে তার মেশিন মেকানিক দিয়ে সেরে দেবো। আচ্ছা স্যার, মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে, তো তার মধ্যে আপনি এই ইনকিউবেটর মেশিনটাকে কেন প্রেফার করছেন, বা এই ব্যবসা কেন করতে বলছেন? আমি বলছি এটা একটা খুব লাভজনক ব্যবসা। আমরা প্রথম মেশিন নিয়েছিলাম 2,000 ক্যাপাসিটি, 2,000 ক্যাপাসিটির মেশিন দিয়ে 30,000 টাকা লাভ হয়েছিল, সেজন্যে আমি নিয়ে নিয়েছি এখন মেশিনের ব্যবসাতে। প্রতিটা কাস্টমারকে বলেছি কি আপনারা বাচ্চা তুলে বাচ্চাগুলো আমাদেরকে দিয়ে দেন, মার্কেটে ব্যবসাটাকে চারিদিকে আমরা ছড়িয়ে দিতে চাই ব্যবসাটাকে। তো স্যার, এই ব্যবসা যদি কেউ করতে চায়, তাহলে সবার আগে দেখতে চায় যে ব্যবসায় লাভ কত আছে, ব্যবসায় লাভ কত আছে? অবশ্যই, একবার যদি আপনার বাচ্চা উঠে 2,000 ক্যাপাসিটি, 20-22,000 টাকা লাভ থাকবে, সেটা আমরা লিখে দেবো। আচ্ছা,
আপনারা কি কোর্ট পেপার এগ্রিমেন্ট করে বাচ্চা কিনবেন? এগ্রিমেন্ট করে দেব আমরা। আচ্ছা, তো স্যার যদি আপনার সঙ্গে যোগাযোগ কেউ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করতে হবে, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন করতে হবে, ফোন করলে আমরা বলে দেব লোকেশন। স্যার এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে? দেখুন, যে কাস্টমার দুটো মেশিন নেবে তাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, একখানা মেশিন চলে কোনো সমস্যা নেই। আচ্ছা, নিজের একটা মানে সেফটিতে থাকা দরকার আছে এটা। আচ্ছা, এই মেশিনগুলো চালাতে গেলে তো অবশ্যই মানে ইলেকট্রিসিটির দরকার পড়ে, তো বাড়ির যে 220 ভোল্ট আছে সেই ভোল্টে চলবে নাকি? হ্যাঁ, ওই ভোল্টে চলবে, অতি চলবে, মানে 220 ভোল্টে চলবে। হ্যাঁ হ্যাঁ চলবে। তো স্যার আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই দিতে পারবেন? ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি করে দেবো। আর বাংলাদেশে কি আপনারা পাঠাতে পারবেন? না দাদা, বাংলাদেশে আমরা পাঠাতে পারবো। আচ্ছা, তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন। ওকে।